এই যে এটা আমার পুজু সোনা, তা তো আজকে হচ্ছে ওর 21। তো আজকে খুব ভালো দিন, আর আজকে আমাদের বাড়িতে এসেছিল, মানে লক্ষ্মীরাও এসেছিল বলতে পারেন, তো তাদের কথা পরে বলছি। আর খুব শুভ দিন আজকে ওর জন্য, তোকে এখন নাই নাই করানো হবে। আর আমারও আজকে অসুখ উঠে গেছে, সেজন্য আজকে একটু সাজগোজ করে নিয়েছি, আর মা ষষ্ঠীর পুজো দিয়ে এসেছি। তো এই যে আমার ছোনা, তাকে আজকে নাই নাই করাবো, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ তাহলে এমনি একটা এমনি হলুদটা দিয়ে তাহলে মুছে দিয়ে কি করবো। পারবি মনু? দেখ আমার ভয় লাগছে কিন্তু। বসাবো তোকে? হ্যাঁ এই দূর থেকে মা, না কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি মা। ও বাবা, আমার জন্য চান করছে তো, আমার জন্য চান করছে। আসতে মাকে দে না, ঠান্ডা লেগে যাবে। ভালো করে চান করলে কোনো কাঁদে না, পিছনটা মুছ, পিছনটা তো মুছেই গেছে। এখানে একটা কিছু বিছা, তারপর ইয়ে করবি। দেখি চোনা বউ বউকে জাগায় দেখো চোনা, দা 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 দা, আমার গালি খাচ্ছে, এত পারছেন নি তাও। হ্যাঁ হ্যালো, আরে লেপাটা পাউডার দিয়ে, পাউডার দিয়ে। ও বলছি পাশের বাড়ির বেলটা বাজান, যাবে তোমার বাসিকে বলো তো আনতে। শুনিও না, বাজে কথা বলিও না, এই যে নাই নাই হয়ে গেছে, এটা আমার ছোনা বাবা, ওর নাম রেখেছি আমরা পারিজাত, পারিজাত ব্যানার্জি। এই যে খুব খিদা পেয়ে গেছে, আর ব্লক করতে দেবে না, এবার দুধু খাবে, তারপরে ঘুম ঘুম করবে আমার ছোনাটা। না ছোনা বাবু হাই বলে দাও, একটু বড় হোক ঠিক হাই বলবে, হাই। না না খিদা পেয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে, এরপর আসছে নতুন চমক নিয়ে। চে কেমন নান্ডু, নাম করে কেমন লেগেছে? খাও গো মা, গরম জলটা তো বসাও, দুধটা বসাও, করা আছে চে, তারপরে খাবে। ডেকে নাও, ডেকে নাও, এই তো আমার সোনা, এই তো আমার গোপাল সোনা, এই যে গোপাল সোনাকে দেখো সবাই, এই যে আমার গোপাল সোনা তাকিয়েছে তো, কি সুন্দর তাকিয়েছে গোপাল সোনা, এতে কে আমার মহাপ্রভু, এই তো মহাপ্রভু গোপাল আমার। ডাকনা মোর হয়ে গেছে 108টা ডাকনা, আমি ঠিক করতে পারছি না সেটা, নেক্সট টাইম দেখছি সোনা। ওই দেখো তোমাকে সবাই দেখবে তো, এই তো তোমাকে সবাই দেখবে, দেখো 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 তাকিয়ে দেখো, হ্যাঁ এই যে থামিয়ে আছো, থামিয়ে আছো, থামিয়ে আছো, থামিয়ে করে দেব, এই যে থামিয়ে করে নিবে, এটা এই যে থামিয়ে। আর দিদার মধ্যে আসলে হাইটে রাতে দেখো, তো দিদি কথাটা বলে তো চলে আসবে, কত দূর চলে গেছে, এই যে এইটা আমার সোনাটা, এইটা 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 আমার দাদু ভাই, এটা আমার দাদু ভাই। গরম জল দিলে হয়ে গেল, গরম পোষালে তো গরম জল দিলাম।
সোনা আঙ্গুল খাচ্ছে আঙ্গুল চুষছে আঙ্গুল ঠান্ডা খিদা পেয়ে গেছে তো মানে তো এই ফোনটা থেকে করে স্নান করেছে সোনা খিদা পেয়েছে তো খিদে পেয়েছে এবারে মা খাবার রেডি রেখেছে দুধু রেডি এবার দুধু খাবে এই যে আমার সোনা এই আমার সোনা এই যে আমার ছোট্ট বাবাটা কি করছে দেখবে তোমরা দেখো দুধু খাচ্ছে আর ওর অনেক জিনিসপত্র সব এসছে পার্সেলে তারপরে অনেক কিছু কেনা হয়েছে সব কিছু দেখাবো বিকালবেলাতে একটুখানি সাজাবো ঘরটার আর হ্যাঁ বার বললাম বাড়িতে এসেছিল তো ওকে নাচিয়েছে তো সেই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর ওকে দেখে নিয়েছে 35,000 মানে অনেক বার্গেনিং করা হয়েছে 51,000 চেয়েছিল কিছুতেই মানছিল না তো লাস্ট অবধি 35,000 রাজি হয়েছে তো আমাদের তো পুরো মাথায় হাত তো সেটাই দিতেই হলো কিছু করার নেই ছেলে বলে নেবেই ওরা আর ওদের তা তো কী করবো যাই হোক আমার বাচ্চাকে আশীর্বাদ করে গেছে এটাই অনেক তো তোমাদেরকে দেখাবো ও কী কী পেয়েছে মহাকালী মিলায়া দিল পুরোনারে চাতে আমার বেঁচে থাকো সোনা চাতে হরিণার সুখে থাকো আয় ভোলে মতো মোটা হো আংটিটা ঢুকিয়ে নিয়েছে কেড়ে নিল পড়াতে গিয়ে নিজে নিয়ে পড়ে নিয়েছে আংটি বাজে বাবা শোনা তুমি কেড়ে নিলে বাবা আমি ভাবলাম একটু পড়াবে শোনা মা ভিডিও কল করে আমার ঢুকাচ্ছে কি পাকা ছেলে হচ্ছে আমার কে এমনি করে কেড়ে নিয়ে হাত দা খুলে ঠিক মতো শোনা মাকে পড়াতে দাও নিজে নিবে না বাবা আঙ্গুল এমনি করে কেটে বাবা আঙ্গুলটা আবার ভং করে রেখেছে না না দুটো তিনটে আঙ্গুলে পড়ে না শোনা তুমি মারলে ছোট নিজে নিয়ে নিয়েছে কি পাকা ছেলে না এত কাছে বড় হলে তুমি বালাই পড়ে নিতে পারতে এটাকে এই যে ছোনা পড়েছে ছোনা পড়েছে ছোনা মা দিয়েছে ছোনাকে এমনি করে নিয়ে হাতে ঢুকে নিয়েছে ছোনা নাংচি আমার গিফটগুলো আমি দেখালাম তোমাদেরকে এটা হচ্ছে কিছু গিফট পেয়েছে কিছু ওর মাসিমণি এনেছে তো মাসিমণিকে সোনামা বলা শেখাবো তো এই যে দেখলে এই যে এটা এটা দিয়েছে এটাই ওর ফার্স্ট গোল্ড গিফট তো এটা আমার দিদি দিল আর বাকি সব কিছু ওর বাবা কিনেছে বাবা আমি আর আমিও কিছু কিছু কিনেছি তো শখ তো হয় একটুখানি ওই সুন্দর মশারিটা কিনেছি ওটা আমার অনেক দিন ধরে মানে ও যখন পেটে ছিল তখন থেকে আমি ওর মানে দেখতাম দোকানে আর ওটাই ভাবতাম যে কখন হবে আর ওই মশারিটা কিনবো আর সবথেকে যেগুলো দরকারি ওগুলো হচ্ছে প্যাম্পার্স তারপরে ওয়েট টিস্যু এগুলো তো প্রচুর পরিমাণে লাগছে তো এগুলো একবারে কিনে রেখে দিয়েছি 2-3 মাসের জন্য তো সব মোটামুটি রেডি তারপর টাওয়াল কিনেছি তারপর নেল কাটার এই দরকারিগুলো কিনেছি আর কিছু জিনিস আরও আসছে সব মানে রোজই এখন ডেলিভারি ঢুকছে তো তোমাদের বলেছিলাম যে এই জিনিসগুলো আমি দেখাবো বিকালে তারপরে র্যাপার ওগুলো সব আসছে আস্তে আস্তে তো সব কিছু আস্তে আস্তেই দেখাবো আর আমার পুচকুর অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথে শেয়ার করবো ও হচ্ছে রাত হলে রাত 2:30টার সময় ঠিক জেগে যায় চোখ খুলে যায় বাকি সারাটা সময় ঘুমায় আর বিকাল 4টা হলে জেগে যায় তো এবার তোর অ্যাক্টিভিটিগুলো তোমরা দেখতেই পাবে তোমাদের চোখের সামনেও বড় হয়ে উঠবে তো আজকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম
ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর আমার পুচুটাকে অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতে অল করে রেখো, তাহলে আমি যখনই ব্লগ দেবো আমার পুচকুটার তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। এই যে আমার দিদি আমার জন্য একদম হালকা মশলা দিয়ে বিরিয়ানি রা করেছে কুকারের মধ্যে, ততদিন তো এরা আমাকে একদম রোগীর খাওয়ার খাইছে বাড়ির লোকরা, তো যাক দিদি এসে একটুখানি টেস্টি খাওয়ার খেতে পাচ্ছে, আর বিরিয়ানি তো আমার খুব ফেভারিট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, স্টে টিউন।